हेलो एवरीवन, हमें सोना विश्वास। आज आम्रा आमादेर क्लास से जेटा आलोचना करब सेटा होच्छे व्हाट इज पीपीई। पीपीई मीन्स होच्छे पार्सोनल प्रोटेक्टिव इक्विपमेंट। तो बुझते ही पारछो जे आम्रा जखन आमादेर वार्कशपे काज करब बा आम्रा जखन कोनो इंडस्ट्रीते कोनो काज करते जाब, तो सेक्षेत्रे कि हबे আমাদের কাজ করার আগে নিজেকে সেভ করার জন্য, মানে কি নিজেকে সেভ রাখার জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো সেটা নিয়েই আজ আমরা আলোচনা করব। পিপিই যেটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো আমরা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেছি, কোনো ওয়ার্কশপে কাজ করছি, সেখানে নিজেকে আমরা কিভাবে সতর্ক করতে পারি, নিজেকে আমরা কিভাবে সেফ রাখতে পারি, তার জন্য আমাদের কিছু ইকুইপমেন্ট ইউজ করতে হয়। তো ফার্স্ট টাইম আমি বলি, আমরা ইউজ করতে পারি আমাদের হেড, আমাদের মাথাকে সেফ রাখার জন্য আমরা অলওয়েজ কি ওয়্যার করব, সেফটি হেলমেট। আমাদের ফুট, মানে ফুটকে সেফ রাখার জন্য আমরা ইউজ করব সেফটি শু। ইউজ করব আমাদের হ্যান্ড, মানে আমরা যখন আমাদের হাত দিয়ে বিভিন্ন মেশিন অপারেট করব, বিভিন্ন কাজ করব, তো সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে সেফটি গ্লাভস। নেক্সট কি, আমরা আমাদের ফার্স্ট আমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আমাদের শরীরে, আমাদের হচ্ছে চোখ। তো যখন আমরা কোনো ওয়েল্ডিং শপে আমরা কি করব, ওয়েল্ডার শপে বা কোনো মেকানিক্যাল শপে, মেকানিক্যাল ট্রেড কোনো শপে যখন আমাদের কী করতে হয়, বিভিন্ন ওয়েল্ডিংয়ের কাজ করতে হয়, তো হার্ড ওয়েল্ডিংয়ের কাজ করতে হয়, সেখানে কী করব, আমাদের চোখকে সেফ রাখার জন্য আমরা ইউজ করব সেফটি গগলস। ইভেন আমরা যখন কাজ করব তখন আমাদের বডিকে প্রোটেক্টিভ রাখার জন্য, বডি সেফ রাখার জন্য আমাদের কিন্তু বিভিন্ন আমাদের অ্যাপ্রন ইউজ করতে হবে। তো সেটা নিয়েই দেখো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের মধ্যে কী বলছে। ফার্স্ট বলছে ডিভাইসেস ইকুইপমেন্ট ক্লোথিং আর ইউজড বাই দি এমপ্লয়িজ অ্যাজ এ লাস্ট রিসর্ট টু প্রোটেক্ট এগেইনস্ট হ্যাজার্ডস ইন দি ওয়ার্ক প্লেস। দি প্রাইমারি অ্যাপ্রোচ ইন এনি সেফটি এফোর্টস ইজ দ্যাট দি হ্যাজার্ডস টু দি ওয়ার্কম্যান শুড বি এলিমিনেটেড অর কন্ট্রোল বাই ইঞ্জিনিয়ারিং মেথডস রেদার দ্যান প্রোটেক্টিং দি ওয়ার্কম্যান through the use of PPE, means personal protective equipment. Engineering methods could include sign change, substitution, ventilation, mechanical handling, automation, etc. In solutions where it is not possible to introduce any effective engineering methods for controlling hazards, the workman shall use appropriate. দেখো আসছে টাইপস অফ পিপিই। বলছে হ্যাজ চেঞ্জিং টাইমস হ্যাভ মডার্নাইজড দি ওয়ার্ক প্লেস, গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি গ্রুপস হ্যাভ ব্রট মোর সেফটি স্ট্যান্ডার্ডস টু অল সর্টস অফ ওয়ার্ক এনভায়রনমেন্টস। দি ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 অ্যান্ড সেভারেল আদার লেবার লেজিসলেশন 1996 হ্যাভ provisions for effective use of appropriate types of PPE. আচ্ছা দেখো, ways to ensure workplace safety and use personal protective equipment. Worker to get up to date safety information from the regulatory agencies that workplace safety in their specific area. To use all available text resources that may be in work area and for applicable safety information on how to use PPE best. When it comes to the most common types of personal protective equipment like goggles, gloves, body suits, these items are much less effective if they are not worn at all times or whenever a specific danger exists in a work process. Using PPE consistent will help the avoid some common kinds of industrial accidents. তো কি বলছে, আমরা যখন কাজ করব আমাদের কিন্তু মাস্টলি এগুলোকে ইউজ করতে হবে, আদারওয়াইজ কি কোনো বিপদ কিন্তু ঘটতে পারে। তো আমাদের কি করতে হবে, PPE মাস্ট ইউজ করতে হবে।
personal protective gear is not always enough to protect workers against workplace dangers. Knowing more about the overall context of your work activity can help to fully protect from anything that might threaten health and safety on the job. Inspection of gear thoroughly to make sure that it has the standard of quality and adequately protect the user should be continuously carried out. এবার আসছে দেখো ক্যাটাগরিজ অফ পিপিস, কি কি ক্যাটাগরি আছে। মেইনলি এখানে টু টাইপস এর ক্যাটাগরি আছে। কি কি বলছে, ডিপেন্ডিং আপন দি নেচার অফ হ্যাজার্ডস দি পিপি ইজ ব্রডলি ডিভাইডেড ইনটু দি ফলোইং টু ক্যাটাগরি। তো এবার দেখা যাক দুটো ক্যাটাগরি কি কি আছে। ফার্স্ট দেখো আসছে নন রেসপিরেটরি। হোয়াট ইজ নন রেসপিরেটরি ক্যাটাগরি, বলছে দোজ ইউজ ফর প্রোটেকশন এগেইনস্ট ইঞ্জুরি ফ্রম আউটসাইড দ্যাট বডি, ফর প্রোটেক্টিং দি হেড আই ফেস হ্যান্ড আর্ম ফুট লেগ অ্যান্ড দে অ্যান্ড আদার বডি পার্টস। এগুলো হচ্ছে কি নন রেসপিরেটরি ক্যাটাগরিসের মধ্যে। নেক্সট নাম্বার টু আসছে দেখো রেসপিরেটরি ক্যাটাগরি, হোয়াট ইজ রেসপিরেটরি ক্যাটাগরি, দোজ ইউজড ফর প্রোটেকশন ফ্রম হার্ম ডিউ টু ইনহেলেশন অফ কন্টেমিনেটেড এয়ার, দে আর টু মিট দি অ্যাপ্লিকেবল বিআইএস, বিআইএস মিনস বিউরোস অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, স্ট্যান্ডার্ডস অফ ডিফারেন্ট টাইপস অফ পিপিই। বলছে দি গাইডলাইন্স অন পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ইজ ইস্যুড টু ফ্যাসিলিটেট দি প্ল্যান্ট ম্যানেজমেন্ট ইন মেইনটেইনিং দি এফেক্টিভ প্রোগ্রাম উইথ রেসপেক্ট টু প্রোটেকশন অফ পার্সনস এগেইনস্ট হ্যাজার্ডস হুইচ ক্যান নট বি এলিমিনেটেড অর কন্ট্রোল বাই ইঞ্জিনিয়ারিং মেথড। এবার দেখো যে লিস্ট দেখানো হচ্ছে টেবিলটা তোমরা সবাই ফলো করো। বলছে নাম্বার ওয়ান পিপিই হচ্ছে ইউজ করবো আমরা হেলমেট। পিপিই টুতে কি বলছে সেফটি ফুট হয়, হেলমেটটা কেন মাথার আমাদের হেডকে সেফ রাখার জন্য আমরা ইউজ করবো সেফটি হেলমেট। পিপিই টুতে বলছে সেফটি ফুট ওয়ার, আমাদের ফিট ফুট পায়ের পাতাকে পাতাকে পায়ের পাতাকে পাকে সেফ রাখার জন্য ইউজ করবো সেফটি ফুট ওয়ার। পিপিই থ্রি রেসপিরেশন প্রোটেকটিভ ইকুইপমেন্ট, পিপিই ফোর আর্মস অ্যান্ড হ্যান্ডস প্রোটেকশন, পিপিই ফাইভ কি বলছে আইস অ্যান্ড ফেস প্রোটেকশন, পিপিই সিক্স প্রোটেকটিভ ক্লোথিং অ্যান্ড কভার অল। নেক্সট বলছে পিপিই সেভেন ইয়ার্স প্রোটেকশন, পিপিই এইট সেফটি বেল্ট অ্যান্ড হার্নেস। বলছে এবার কমন টাইপস অফ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস অ্যান্ড দেয়ার ইউজেস হ্যাডার্স আর অলসো ফলো। এবার দেখো যে চারটা সেখানে কী কী টাইপসের আছে আমাদের প্রোটেকশন প্লাস কী হ্যাজার্ডস ফলে হচ্ছে আর কী কী পিপি আমরা সেখানে ইউজ করতে পারি। দেখো ফার্স্ট আছে হেড প্রোটেকশন, হেড প্রোটেকশন বলছে যখন যখন এই হ্যাজার্ডটা ক্রিয়েট হবে ফলিং অবজেক্টস স্ট্রিকিং এগেইনস্ট অবজেক্টস স্পেটার তখন আমরা ইউজ করবো কি হেলমেট, পিপি হিসাবে ইউজ করবো আমরা হেলমেট। ফুট প্রোটেকশন বলছে হট স্প্যাটার ফলিং অবজেক্ট ওয়ার্কিং ওয়েট এরিয়া সেই সময় আমরা এই পারপাসে আমরা ইউজ করব। দেখো হট স্প্যাটারের জন্য লেদার লেগ গার্ডস ইউজ করব, ফলিং অবজেক্টসের জন্য লিখব আমরা ইউজ করব সেফটি শু, ওয়ার্কিং ওয়েট এরিয়া গাম বুটস, গাম বুটসগুলো আমরা ইউজ করব ফুট প্রোটেকশনের জন্য। আসছে নোজ, নোজ প্রোটেকশন বলছে দেখো ডাস্ট পার্টিকেলস সেই সময় আমরা নোজ মাস্ক ইউজ করব আর কি ফিউমস গ্যাসেস ভেপার্স প্রভৃতির থেকে এগুলোর থেকে কি করব প্রোটেকটিভ প্রোটেকশনের জন্য আমরা ইউজ করব নোজ মাস্ক। হ্যান্ড প্রোটেকশন দেখো বলছে হিট বার্ন ডিউ টু ডিরেক্ট কন্ট্যাক্ট আর কি আছে ব্লোস স্পার্কস মডারেট হিট ইলেকট্রিক শক এগুলোর থেকে নিজেকে সেফ রাখার জন্য আমরা কি করব হ্যান্ড গ্লাভস ইউজ করব। আই প্রোটেকশন দেখো বলছে ফ্লাইং ডাস্ট পার্টিকেলস তার জন্য গগলস ইউজ করব, ইউভি রেজ আয়ার রেজ হিট অ্যান্ড হাই অ্যামাউন্ট অফ ভিজিবল রেডিয়েশনের জন্য কি ফেস শিল্ড আছে হ্যান্ড শিল্ড হেড শিল্ড এগুলো কিন্তু আমরা ইউজ করব। আসছে দেখো ফেস প্রোটেকশন বলছে স্পার্ক জেনারেটেড ডিউরিং ওয়েল্ডিং গ্রাইন্ডিং সেক্ষেত্রে দেখো আমরা কী করবো ফেস শিল্ড যেগুলো আছে সেগুলো ইউজ করব, হেড শিল্ড উইথ আর উইদাউট আর মাফ এগুলো ইউজ করব। আচ্ছা কি ফেস প্রোটেকশন ফ্রম ইউভি রেজ কি করবো আমরা হেলমেটস উইথ ওয়েল্ডার্স স্ক্রিন ফর ওয়েল্ডার্স ওই হেলমেটগুলো কিন্তু এগুলো কিন্তু আমরা ইউজ করব। আচ্ছা দেখো ইয়ার প্রোটেকশন হাই নয়েজ লেভেল যেখানে সেখানে আমরা কি ইউজ করব ইয়ার প্লাগ আর কি এয়ার মাফ এগুলো ইউজ করব।
লাস্ট আসছে দেখো বডি প্রোটেকশন। বডি প্রোটেকশনের যে হট পার্টিকেলস যেগুলো আছে এখানে কি করবো, লেদার অ্যাপ্রাউন্স। বডি প্রোটেকশনের জন্য আমরা অলওয়েজ লেদার অ্যাপ্রাউন্সগুলো কিন্তু আমরা ইউজ করব। এবার দেখো আমি তোমাদের ছবিতে দেখাচ্ছি কি টাইপসের হয় আমাদের এগুলো পিপিইগুলো। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি একটা হেলমেট, আমরা কি করব ওয়ার্কশপে কাজ করতে যাওয়ার সময় মাস্টলি ইউজ করব সেফটি হেলমেট। সেফটি হেলমেট দেখো, সেফটি শু কি মাস্ট আমাদের কি ওয়ার্কশপে কাজ করতে যাওয়ার সময় ইউজ করতে হবে। হেলমেটের পাশাপাশি আমরা কি করব সেফটি শু, শু ইউজ করব। কেন? নিজের পাকে সেফ রাখার জন্য, আমাদের ফুটকে সেফ রাখার জন্য কিন্তু আমরা কি করব সেফটি শু ইউজ করব। তো আছে দেখো যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি সেফটি গগলস পরা, সেফটি হেলমেট পরা, গ্লাভস পরা, ঠিক আছে। এগুলো কিন্তু মাস্ট নিয়ে আমরা ইউজ করব কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ওয়ার্কশপে কাজ করতে যাওয়ার সময়। এটা দেখো অ্যাপ্রন, এই যে এই ছবিতে আছে দেখো আমরা দেখতে পাচ্ছি লেগ গার্ডস জন্য আছে, লেগ গার্ডস, সেফটি শু, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, ক্যাপ উইথ স্লিভস, দেখো এই যে ক্যাপটা ইউজ করেছে। তো এভাবে কিন্তু আমরা কাজ করব। উইদাউট পিপিইতে আমরা কিন্তু কোনো ওয়ার্কশপে কাজ করতে পারবো না, পারলেও সেটা কী হবে অনেকটা রিস্ক। তো আমাদের নিজেকে নিজেকে সেফ রাখার জন্য পাশাপাশি আমাদের যে সমস্ত কো ওয়ার্কার বা আমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকেও আমরা এগুলো সম্পর্কে সতর্কতা দেব। আচ্ছা দেখো এবার আছে কি কোয়ালিটি অফ পিপিইস, কী কী কোয়ালিটি বলছে। পিপিই মাস্ট মিট দি ফলোয়িং ক্রাইটেরিয়া উইথ রিগার্ড টু ইটস কোয়ালিটি, প্রোভাইড অ্যাবসোলিউট অ্যান্ড ফুল প্রোটেকশন এগেইনস্ট পসিবল হ্যাজার্ড অ্যান্ড পিপিই বি সো ডিজাইন্ড অ্যান্ড ম্যানুফ্যাকচার আউট অফ মেটেরিয়ালস দ্যাট ইট ক্যান উইথস্ট্যান্ড দি হ্যাজার্ডস এগেইন হুইচ ইট ইজ ইন্টেন্ডেড টু বি ইউজড। এবার আসছে দেখো সিলেকশন অফ পিপিইস, কী কী কেমন টাইপসের সিলেকশন বলছে। নেচার অ্যান্ড সেভারিটি অফ দি হ্যাজার্ডস, টাইপ অফ কন্টামিনেট ইট, কনসেন্ট্রেশন অ্যান্ড লোকেশন অফ কন্টামিনেটেড এরিয়া উইথ রেসপেক্ট টু দি সোর্স অফ রেসপিরেবল এয়ার, এক্সপেক্টেড অ্যাক্টিভিটি অফ ওয়ার্কম্যান অ্যান্ড ডিউরেশন অফ ওয়ার্ক কমফোর্ট অফ ওয়ার্কম্যান ওয়েন ইউজিং পিপি, অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড লিমিটেশনস অফ পিপি, হাইস অফ মেনটেন্স অ্যান্ড ক্লিনিং অ্যান্ড কনফর্মিটি টু ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড অ্যাবিলিটি অফ টেস্ট সার্টিফিকেট। এবার দেখো প্রপার ইউজ অফ পিপিস, প্রপার ইউজ অফ পিপিস যে হ্যাভিং সিলেক্টেড দি প্রপার টাইপ অফ পিপিস ইট ইজ এসেন্সিয়াল দ্যাট দি ওয়ার্কম্যান ওয়ার্স ইট অফেন দি ওয়ার্কম্যান অ্যাভয়েড ইউজিং পিপি দি ফলোয়িং ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্স দি সলিউশন টু দিস প্রবলেম। দেখো দি এক্সটেন্ট টু হুইচ দি ওয়ার্কম্যান আন্ডারস্ট্যান্ডস দি নেসেসিটি অফ ইউজিং পিপিই, দি ইজি অ্যান্ড কমফোর্ট উইথ হুইচ পিপিই ক্যান বি ওন উইথ লিস্ট ইন ইন্টারফারেন্স ইন নর্মাল ওয়ার্ক প্রসিডিওর্স, দি অ্যাভেলেবেল ইকোনমিক সোশ্যাল অ্যান্ড ডিসিপ্লিনারি স্যাংশন হুইচ ক্যান বি ইউজ টু ইনফ্লুয়েন্স দি অ্যাটিচিউড অফ দি ওয়ার্কম্যান। দি বেস্ট সলিউশন টু দিস প্রবলেম ইজ টু মেক ওয়ারিং PPE mandatory for every employee. আর কি ইন আদার প্লেস এডুকেশন অ্যান্ড সুপারভাইশন নিডেড টু বি ইন্টেন্সিফাইড হোয়েন এ গ্রুপ অফ ওয়ার্কম্যান আর ইউজড পিপিই ফর দি ফার্স্ট টাইম। তো এটা গেল আজকে আমাদের টোটাল পিপিই সম্পর্কে আলোচনা। তো পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট আমরা সবাই ইউজ করব, আমরা ওয়ার্কশপে মানে আমরা যখন কাজ করতে যাব ওয়ার্কশপে বা কোনো ইন্ডাস্ট্রিতে অলওয়েজ মাস্ট ওয়্যার পিপি, নিজে সতর্ক থাকবো এবং আমার যে কো ওয়ার্কার আছে তাদেরকেও সতর্ক করব, এবং আমরা সকলেই কি করব আমরা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ইউজ করে তবেই কিন্তু আমরা কাজ করতে যাব। থ্যাংক ইউ।